সম্মানিত অভিভাবক সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজ উপস্থিত হয়েছি শিশুদের শেখাতে অভিভাবকদের করণীয়, কার চিহ্ন, আকার এবং ঋষিকার আমরা দেখতে পাচ্ছি। এই দুটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা 4 বছর এবং 5 বছর বয়সী শিশু রয়েছে, আপনাদের ছোট সোনামণিরা যারা বাসায় বসে অবসর সময় কাটাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে বর্ণ লিখতে গিয়ে এই আকার ঋষিকারগুলো কতটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজে দেয়। আমরা দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে চলে যাই। তো আসলে একটি ছোট্ট শিশু যখন 4 বছর বা 4 বছর প্লাস 5 বছর হয়ে যায়, তখন কিন্তু সে অলরেডি স্বর অ স্বর আ এগুলো লিখে ফেলে। তা আসলে সে সঠিকভাবে লিখে কিনা তার আমরা আজকে আপনাদের জন্য একটি পর্ব রেখেছি। তো আমরা প্রথমে দেখি যে আমরা জানি যে স্বর আতে আকার, রস্যুইতে ঋষিকার। তা আমরা আজ ওই বিষয়ে যাব না, আমরা জাস্ট দেখাতে চলেছি আপনাদের যে একটি শিশু যখন স্বর অ লিখে, স্বর অ লিখে যখন মাত্রা ত, এবং এখান থেকে হাত ভেঙে দিয়ে সুন্দর করে রাউন্ড করে ওপরে যায়, এই তো স্বর অ। এই স্বর অ থেকে কিন্তু আমরা আকার যদি লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের এটি কি হয়ে যাবে, স্বর আ হয়ে যাবে। আর এই স্বর আ সমানই কিন্তু আমাদের আকার, যেটি কিনা এটি। তো আমরা 4 বছরের শিশু, সে তো স্বর আতে আকার এই বিষয়টি ধারণা আমরা না দিয়ে আমরা আকার কিভাবে লিখব, আমার মূল বিষয় যেটি হলো সেটি হলো আমরা এই আকার, আকার এবং ঋষিকার যে কিভাবে লিখব, তার যে ব্যবহার কথা কথা রয়েছে, এবং এই দুটি লিখতে গিয়ে আমাদের কি কি বিষয়ের সম্মুখীন হতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ কিছুটা সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা খেয়াল করব যে এখানে আমরা দেখতে পেলাম যে স্বর অ হয়ে গেছে আমাদের। এখন সে এই আকারটি লিখবার সময় আমরা তাকে সহযোগিতা করব যে সে যেন এমনটিভাবে লিখে, প্রথমেই এমন, এরপরে ওপর থেকে নিচে একটি টান দেবে, এরপরে এখানে মাত্রা বাড়িয়ে দেবে। তার মানে আমি যেটি বলতে চাচ্ছি আপনাদের জন্য সেটি হলো যে একটি শিশু যখন এইভাবে অ লিখে, এইভাবে লিখে, এটি কিন্তু স্বর আ, এটি সঠিক, এটি কিন্তু সঠিক সেই শিশুটির জন্য যে শিশুটি এখন অবধি এটি জানে না। তাহলে এই বিষয়টি জানানোর ক্ষেত্রে আপনাদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার, নাইট কেয়ারগুলো বন্ধ। আপনার ছোট সোনামণিরা যেখানে গিয়ে শেখবার কথা ছিল, সেই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ কার্যক্রমগুলো যেহেতু মহামারী করোনার কারণে বন্ধ রয়েছে, আপনারা আপনাদের ছোট সোনামণিদের বাসায় থেকে তাদের সহযোগিতা করুন, ইনশাল্লাহ তারা অবশ্যই ভালো কিছু একটু শিখবে। আমরা আরেকবার দেখে নেই, আমরা মাত্রা এই ত, এই ত থেকে এখানে সুন্দর করে ভেঙে দিয়ে রাউন্ড করে উপরের দিকে যাব, উপর থেকে নিচে নয়, নিচ থেকে কিন্তু আমরা উপরে যাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো এইখানে, এই যে যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করলাম যে এই আকারটি লিখতে গেলে আমাদের কিন্তু 3 বার হাত উঠাতে হচ্ছে। এই হাত 3 বার উঠাতে গিয়ে একটি শিশু যখন সময় নেবে, সে ধৈর্যশীল হবে, তার লেখায় প্রথমত ধীরগতি হবে, পরবর্তীতে সে দ্রুত লিখতে পারবে। সঠিক আকৃতিতে বর্ণটির সঠিক যে একটি গঠন রয়েছে সেটি সে প্রথম থেকেই দিতে পারবে। যখন সে এখানে কোনো বর্ণ বসাবে, অবশ্যই এই বর্ণটির সুন্দর সৌন্দর্যের কারণে পরের বর্ণটি সঠিকভাবে লিখবার জন্যে বর্ণগুলোর সঙ্গে যে শব্দের, বর্ণের সঙ্গে যে বর্ণের মিলগুলো, এভাবে যে শব্দ তৈরি হবে, এতে কি হবে, প্রত্যেকটি শব্দ বাক্যগুলো সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে। তো সম্মানিত অভিভাবক, আমি যেটি আরবার আপনাদের বোঝাতে চেয়েছি সেটি হলো যে এই স্বর অ সে লিখলো, এই আকার লিখতে গিয়ে তার যেন কোনো রূপ বাধা না আসে, আপনারা সে দিকগুলো অবশ্যই খেয়াল করবেন। তো সম্মানিত সুধী, আমরা আরেকবার দেখে নেই যে আমাদের আকার লিখবার
যে কৌশলগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমত এমন রাউন্ড, এখন না একটু বলে নেই, আমরা শিশুদের পড়াতে গিয়ে লিখাতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি, এই আকারটি লিখবার জন্য আমরা অনেক শিশুদের দেখতে পেয়েছি যে তারা এভাবে দিয়েই ওপরের দিকে গিয়ে এমনভাবে দেয়, তারা কিন্তু এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আশা করছি আজকের পর থেকে তাদের এই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা অবশ্যই আসবে। আমরা খেয়াল করব এই আঁকার এবং ঋষিকার আজকের যে পর্বটি সেটি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনাদের ছোট সমনীয়রাও দেখাতে পারে। তো আমরা আবার দেখব এমন দিয়ে ওপর থেকে এবং মাত্রা ব্যবহার দেব। আচ্ছা, আকার, তাহলে আমরা দেখতে পেলাম কি যে একটি শিশুর যখন আপনার এই আকার লিখতে যাবে তাহলে তার অবশ্যই ওপর থেকে নিচে যে একটি রেখা রয়েছে সেই রেখাটি সম্পর্কে সঠিক ধারণা সে এখন থেকে পেয়ে যাবে, এবং সে যদি এখানে এই জিনিসটি যদি এইভাবে লিখবার চেষ্টা করে, এই ওপর থেকে নিচে রাউন্ড করে নিচ থেকে ওপরে, এইগুলো কিন্তু শিশুরা করে। শিশুরা আপনি যা শেখাবেন তাই শিখবে, তারা যেটি যে বর্ণগুলো দেখবেন যে আপনার কাছে মনে হচ্ছে কঠিন, তাদের কাছে সেই বর্ণগুলো খুব সহজেই হয়ে যাবে, কারণ তারা এমনই, তারা অনুকরণ প্রিয়, তারা কঠিনগুলোকেই সহজ হিসেবে নেয়, আবার সহজগুলোকে আবার কঠিন হিসেবে নেয়। তো সম্মানিত অভিভাবক, আজকের ভিডিওটি একটু আসলেই লম্বাই হবে, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এবং আপনাদের ছোট সোনামীরা এখন থেকে যেন সঠিকভাবে শেখে এবং তাদের শেখানোর দায়িত্ব কিন্তু আপনাদের। তো আমরা আরেকবার দেখে নেব স্বর অ থেকে, এখন আমরা আকারে আবার চলে গিয়ে আমরা এই স্বর আটা লিখব। প্রথমেই মাত্রা বিন্দু দিয়ে ত হয়ে গেল, এখান থেকে হাত ভেঙে দিয়ে রাউন্ড করে নিয়ে ওপরের দিকে গেলাম, এবং এখান থেকে এমন করে রাউন্ড করে দিয়ে ওপর থেকে নিচের দিকে সোজা রাউন্ড রেখা দিয়ে একটা মাত্রা দিয়ে দেব। তাহলে আমাদের স্বর আ হয়ে গেল। তো আশা করছি আপনারা দেখেছেন, তাহলে এই এইভাবে 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 যদি কেউ লিখে থাকে সেটি সঠিক নয়। আমরা আপনাদের ছোট সোনামণিদের জন্য যত্ন সহকারে ভিডিওগুলো তৈরি করছি যাতে করে আপনাদের ছোট সোনামণিদের অনেক উপকারে আসে। তো আমরা এরপরে দেখব রসুইতে ঋষিকার। তো আমরা রসুইতে যে ঋষিকার হয়, আমরা ঋষিকারে যাচ্ছি, মানে কার চিহ্নে সরাসরি যাচ্ছি না, আপনাদের জন্য এখানে কার চিহ্ন আমরা কথাটি ব্যবহার করেছি, কিন্তু এই কার চিহ্নগুলো বর্ণ লেখার ক্ষেত্রেও যে অনেকটা উপকারে আসে সেটি আমরা এখন আরও ঋষিকারটা দিয়ে দেখব। তো আমরা একটু খেয়াল করি যে এই যে মাত্রা, মাত্রা দেওয়া হয়ে গেল। আচ্ছা, আমরা আরও খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা মাত্রার ব্যবহার দেখলাম, মাত্রা, এবং আমি এটি আপনাদেরকে পরামর্শ দেব যে এই যে টি, সে যখন আপনার ছোট হাতের বড় হাতের যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার যে রয়েছে এ বি, এই এ বি এই যে অনেকে আছে এভাবে লিখে লেখাগুলো একটু বাঁকা হয়ে যায়, এই যে বিটি লিখতে গিয়ে একটু কিন্তু এমন হয়ে গেছে। আচ্ছা, এই যে টি লিখলাম, এই যে ওপর থেকে নিচে যে রেখাটি দিলাম, এই রেখাটি কিন্তু আমাদের অবশ্যই ওপর থেকে নিচে সোজা এবং খুবই শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় যে তারা কিন্তু একটু হলেও বাঁকা লিখে ফেলে। আচ্ছা, আমরা চেষ্টা করব যে তাদের বিভিন্নভাবে, তারা শিখুক না, তাদের একটু সময় নিই আমরা, এই যে এই রেখাগুলো ওপর থেকে নিচে যে রেখাগুলো রয়েছে, এই মাত্রাগুলো রয়েছে, এগুলো তাদের দেই না, তারা তাদেরকে আমরা এইভাবে দিয়ে রাখবো, আমরা এইভাবে বিভিন্ন সময় এমনভাবে দিয়ে রাখি, তারা ডট দে, ডটে হাত ঘোরাক, আপনি যেমনভাবে দেবেন এইভাবে দেবেন, সে এটার উপরে হাত ঘোরাবে এমনই হবে, এটি এমন দিলে এমন হবে, এটি সোজা দিলে সোজা হবে, এইভাবে সে লিখুক না, তাকে যদি আপনি এটি এভাবে বারবার তাকে লিখানোর চেষ্টা করেন, অবশ্যই তার হাতের যে পেশি শক্তি রয়েছে সেগুলো সঠিকভাবে লেখার সহযোগিতায় আসবে। তো আমরা এখন যেটি যে বিষয়টিতে যাচ্ছি সেটি হলো যে এই যে
আপনার মাত্রা এবং মাত্রা থেকে উপর থেকে নিচে যে সোজা একটি রেখা দিলাম, এইটি কিন্তু আমাদের বড় হাতের টি হয়ে গেল। এটি আপনি তাদেরকে বোঝান, সমস্যা নেই, যে এটি হলো বড় হাতের টি। এই টি থেকে আমরা কিন্তু ঋষিকারে যাব। কীভাবে যাব আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা আবার খেয়াল করি। প্রথমেই মাত্রা, উপর থেকে নিচে টান দিলাম, কী হয়ে গেল, টি হয়ে গেল। এই রেখাটি আমরা যত সোজা লিখব তত ভালো হবে, এবং এইখান থেকে এটি আমরা এইভাবে উড়ানি দেবো এই দিক দিয়ে, তাহলে আমাদের ঋষিকার হয়ে গেল। আমরা আরও খেয়াল করি যে প্রথমে মাত্রা, উপর থেকে নিচে এটি সোজা দেব, এবং এখান থেকে এইভাবে রাউন্ড দিয়ে দেবো। তাহলে কী হয়ে গেলো, একটু উড়ানি দিলাম, আমাদের ঋষিকার হয়ে গেল। তাহলে সম্মানিত সুধীর, আমরা আপনাদের দেখালাম যে টি দিয়ে ঋষিকার, অর্থাৎ সে যখন কোনো শব্দ লিখবে, যেমন চিনি, চিনি লিখতে গেলে বা মিনি, কিনি, এই শব্দগুলো যখন লিখতে যাবে তখন কিন্তু এই ঋষিকারের ব্যবহার রয়েছে। ঋষিকার যদি আমাদের সমস্যা থেকে থাকে ঋষিকারে, তাহলে কিন্তু সেই বর্ণ থেকে এই ঋষিকার যোগে যে শব্দটি হবে সেটিও কিন্তু দেখতে অনেকটাই ভালো না হতে পারে। তো লেখার উপরে অবশ্যই নম্বর রয়েছে। আপনারা সম্মানিত শ্রুতি, আপনাদের ছোট সোনামণিদের বাসায় থেকে এই করোনাকালীন সময়ে বেশি বেশি করে অনুশীলনমূলক যে বিষয় কাজগুলো রয়েছে সেগুলো তাদের দেখানোর চেষ্টা করুন, আর আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি ভিজিট করুন। আশা করছি আপনাদের ছোট সোনামণিদের এবং আপনাদের জন্য অনেক সাফল্য বয়ে নিয়ে আসবে। তো আমরা আরেকবার দেখে নিই আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করব। আমরা অবশ্যই আবার খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে উপস্থিত হব। তো প্রথমে আমরা মাত্রা দেব এবং উপর থেকে নিচে টেনে দেব, এবং এখান থেকে একটা উড়ানি দেব। তাহলে আমাদের ঋষিকার হয়ে গেল। তা আমরা এখন দেখে নিই আকার, মাত্রা না দিয়ে প্রথমে আমরা রাউন্ড করে দেব এবং উপর থেকে একটা নিচে টেনে ছোটো টান দিয়ে দেব, এবং এখানে একটা মাত্রা দেব। তাহলে আমাদের আকার হয়ে গেল। আমরা সম্মানিত অভিভাবক, তাহলে আপনাদের দেখালাম আজকে আকার এবং ঋষিকার। তো পরবর্তীতে আমরা আরও কোনো না কোনো সুন্দর আপনাদের ছোটো সোনামণিদের জন্য সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো, এবং আপনাদের উপকারে আসে এই ধরনের ভিডিও নিয়েই আসার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের ছোট সোনামণিদের শেখাতে গিয়ে অভিভাবকদের যে করণীয় আকার এবং ঋষিকারের ব্যবহার, সেটির শেষ পর্যায়ে এসে আপনাদের সকলের কাছে আবারও বলছি যে আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।